মেলে বস্তু তর্কে বহুত বিশ্বাস যদি আপনি আনতে পারেন, আমিও বলতে পারি আপনি ফল পাবেনি। আর মনের মধ্যে যদি দুর্গমান থাকে, হয় কি হয় না, হয় কি হয় কি পাই কি পাই না, তাহলে পাবেন। অতএব এটা বলছি এই জন্য যে আপনার আমার শুনছি ওই রকম একজন অলির দরবারের আপনি সুরা সদস্য হয়েছেন, একজন মুরিদ হয়েছেন, ওখানে আপনার নামটা লেখছে। অতএব নামটা লেখাই আপনার দায়িত্ব, ওই অলির মতোই আপনার অঞ্চলে আপনার অঞ্চলের মানুষদেরকে হেদায়তের পথে নিয়ে যাওয়া। হেদায়ত আপনি করতে পারবেন না, আপনি দায়িত্ব দরবারে নিয়ে যাবেন, দশজন করে দরবারে নিয়ে যাবেন, 100 জন করে নিয়ে যাবেন, 200 জন করে নিয়ে যাবেন, ভাড়া দিয়ে নিয়ে যাবেন, পৌঁছাই দেবেন, পৌঁছাই দেবেন হেদায়তের মালিক আপনার। দোয়াটা ভালো মনে করেছি, আন্তরিক মানুষদের নিয়ে একটু দোয়া করি, আল্লাহ হয়তো শুনবে, কলাপাড়া মানুষদের নিয়ে দোয়া করি, হয়তো আল্লাহ শুনবে। এই জন্য আপনাদের নিয়ে আসছে, সাথে কিছু কথা বললাম, এই কথাগুলো আমরা স্মরণ করবো। বাকি কথা ইনশাল্লাহ এবছর আমি ছোট পরিসরে আয়োজন করেছি, সুরার সদস্য শুধু, আগামীতে যেন 500,000 মানুষ নিয়ে এরকম ইফতার পার্টি করতে পারি। আজকে ইফতার পার্টির খরচ মনে করতে পারেন, হয়তো কেউ দিয়েছে না, ইফতার পার্টির খরচটা আজকে মোকাবিলা করার পক্ষ থেকে আমি দিচ্ছি একটু সওয়াবের জন্য। যাই হোক, এই আমার সংক্ষেপে কথা, দরবারের প্রতি আপনাদের যে অনেক কষ্ট করেছেন, ফাল্গুন মাসের মাহফিল অনেক চেষ্টা করেছেন আপনারা, আপনাদের কষ্টের কারণেই আল মামুন ভাই, এই আল মামুন ভাই আপনি মানুষগুলো উড়াই না, আপনি টেবিলে দিয়ে দেন, টেবিলে দিয়ে দেন, ওনার পয়েন্ট ফেন দিয়ে যে দেখেন এবারে কই দেন, হাতে হাতে দেন, পেট থেকে হাতে হাতে দিয়ে দেন, ওনার পছন্দ। তো দরবারের জন্য আপনারা চেষ্টা করবেন, দরবারের মধ্যে তারা ভালোভাবে হয়, আপনাদের কষ্টেরই ফসলই দেখেন। কার্তিক মাসের মাহফিল আমি শুরু করছি 140 জন নিয়ে আমার আব্বা ইন্তেকালের পরে, সেই মাহফিলে আজকে লক্ষ মানুষ, বড় মাহফিলের চেয়ে বেশি হচ্ছে। এটা আল্লাহর রহমত লাগে, আল্লাহর ওলিদের দোয়াও লাগে, এবং আপনাদের চেষ্টা, আপনাদের চেষ্টা সাথে আমার চেষ্টা, এই চেষ্টার ফসল। লোক বেশি মানে কি, বেশি লোকের আমরা আলোচনা শুনাইতে পারলাম, বেশি লোকেরই গুণমাত করাইতে পারলাম, বেশি লোক নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে পারলাম। অতএব ওখানে দরবারে আপনাদের শ্রম বাড়াই দিতে হবে, শ্রম বাড়াই দিতে হবে, লোকজন নিয়ে যেতে হবে, লোকজনের প্রতি দাওয়াত দিতে হবে, এবং দরবারকে হৃদয়ের স্থান দিতে হবে। আপনি সুরা সদস্য, আপনি আপনাকে বাছাই করছি এক এক অঞ্চল থেকে, আপনার মতো আরো 100 জন বুলেট কর্মী বানাইতে হবে, 100 জন বুলেট কর্মী বানাইতে হবে আপনার জন্য, আপনার উপর একটা দায়িত্ব। আমি আগেই বলছি আমরা মাটির উপরে রাজনীতি কোনোদিন করি না, আর কোনোদিন করবো না, মাটির নিচে রাজনীতি করব। সংক্ষেপে আমি কি বলতে চেয়েছি এতক্ষণ আপনারা করেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া চাবো, ইফতারির সামনে রেখা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। অতএব আপনারা চেয়ারটা ঘুরাই বসেন, ওই অবস্থায় আমরা দোয়া করবো, যার যার দায়িত্বে চেয়ারটা ঘুরাই বসেন। শব্দ না শব্দ না